সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া প্যাট কামিন্স এই সপ্তাহে ভারতে ফিরছেন না। তার অনুপস্থিতিতে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। চার টেস্ট ও তিন ওয়ানডের সফরে ভারতে এসেছিলেন কামিন্স। তৃতীয় টেস্টের পরই তিনি অস্ট্রেলিয়ার বিমানে চড়েন। পারিবারিক কারণে দেশে ফিরেছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। তৃতীয় টেস্টের আগেই চলে আসার কথা থাকলেও 1 মার্চ শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে কামিন্স খেলতে পারবেন না বলে জানিয়েছে সিএ। মায়ের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় থেকে যাচ্ছেন তিনি। কামিন্সের অবর্তমানে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক স্মিথ।